এটি হচ্ছে টয়োটা নোয়াস কেআর 41, 1997 সালের মডেল এবং 2003 সালে রেজিস্ট্রেশন করা। আমি যারা মূলত ডেড ফেল ডিজেল ইঞ্জিনের গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। এটি হচ্ছে ডান পাশের পেছনে টায়ার কন্ডিশন, একদম ফ্রেশ হয়েছে গাড়ি, কিন্তু এসি কমপ্লিট অবস্থায় রয়েছে এবং ম্যানুয়াল গিয়ারের গাড়ি। তো ডিজেল ইঞ্জিন তাই না? জি ডিজেল। স্যার কোনো মোবাইল খায় নাকি ভাই? না না, মোবাইল টাবল কিছু লং এ গেলেও ইঞ্জিন অয়েল খাবে না? না খাবে না, 100% গ্যারান্টি দেওয়া হবে। 100% গ্যারান্টি। আচ্ছা, এবং তেলে আপনি সব সময় 12+ পাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউতে আপনাকে স্বাগত জানাই। যারা মূলত ডিজেল চালিত গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি এবং ডেড ফেল গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের এই গাড়িটি। এটি হচ্ছে টয়োটা নোয়া কেআর 41, 1997 সালের মডেল এবং 2003 সালে রেজিস্ট্রেশন করা। অবশ্যই আমি গাড়ির ডিটেলস জানিয়ে দেবো এবং কত টাকায় কোথা থেকে নিতে পারবেন অবশ্যই আজকের ভিডিওতে আমি জানিয়ে দেবো। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই এই গাড়িটির বিস্তারিত। সো ভিউয়ার্স, আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছিলাম এটি হচ্ছে টয়োটা নোয়াস কেআর 41, 1997 সালের মডেল এবং 2003 সালে রেজিস্ট্রেশন করা। আমি একটু গাড়িটি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, যদি নাম্বার প্লেট বলতে হয় এটি হচ্ছে ঢাকা মেট্রো 6/11 সিরিয়ালের গাড়ি 4509। আমি একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, সুন্দর একটি বাম্পার লাগানো রয়েছে সামনে। যারা মূলত ডেড ফেল ডিজেল ইঞ্জিনের গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, গাড়িটি কিন্তু একদম মোটামুটি ফ্রেশ কন্ডিশনে রয়েছে, আপনাকে ডেন্ট পেন্টের তেমন কোনো কাজ করতে হবে না পরবর্তীতে। যদি একটু ডান পাশ থেকে দেখায় তাহলে ঠিক এই কন্ডিশনে রয়েছে, এবং যদি একটু বাম পাশ থেকে দেখাই তাহলে ঠিক এই কন্ডিশনে রয়েছে। অবশ্যই আমি চাইবো ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, তাহলে কত টাকায় কোথা থেকে নিতে পারবেন অবশ্যই আমি ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। আমি একটু বাম পাশের সামনে টায়ার কন্ডিশন দেখিয়ে দিচ্ছি, এই টায়ারটা কিন্তু দুর্বল হয়ে গিয়েছে, ভিডিওতে যেমনটি দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু সেভাবেই আপনি পেয়ে যাবেন। এবং এর পাশাপাশি যদি আমি পেছনের টায়ারটি দেখাই, এই টায়ার কন্ডিশন বেশ ফ্রেশ রয়েছে। যদি একটু পেছন থেকে দেখায় তাহলে দেখলে কিন্তু বুঝতে পারবেন পেছনের দিকেও কিন্তু ডেন্ট পেন্টের তেমন কোনো কাজ নেই, অল্প একটু কাজ রয়েছে যেগুলো আসলে ভিডিওতে কিন্তু আমি দেখানোর চেষ্টা করি, এগুলো কিন্তু আপনাকে ঠিকঠাক করে নিতে হবে। পেছনের দিকে কিন্তু সুন্দর একটি বাম্পার লাগানো রয়েছে এবং সবগুলো কিন্তু আমি আস্তে আস্তে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, এবং যারা ভিডিওটি ফেসবুকে দেখছেন একটু শেয়ার করে রাখবেন যাতে করে পরবর্তীতে আপনার পাওয়া সহজ হয়। আপনার টাইম লাইনে থাকলে কিন্তু পরবর্তীতে ভিডিওটি খুঁজে পেতে আপনার জন্য সহজ হবে। এটি হচ্ছে ডান পাশের পেছনে টায়ার কন্ডিশন, একদম ফ্রেশ হয়েছে, বিট দেখলে কিন্তু বুঝতে পারবেন। এবং এর পাশাপাশি যদি আমি সামনের টায়ারটি দেখাই, আসলে দুই পাশেরই কিন্তু সামনের টায়ার একটু দুর্বল হয়ে গিয়েছে, ঠিক যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন এই অবস্থাতেই কিন্তু রয়েছে। এবং একটু যদি আমি ডান পাশ দূর থেকে দেখাই, একটু আস্তে আস্তে আমি দেখানোর চেষ্টা করি, একটু আমি ড্রাইভিং প্যানেলটি দেখাচ্ছি। গাড়ি কিন্তু এসি কমপ্লিট অবস্থায় রয়েছে এবং ম্যানুয়াল গিয়ারের গাড়ি, এবং ব্যাক ক্যামেরা কিন্তু ঠিক রয়েছে, অবশ্যই আমি ভিডিওতে দেখিয়ে দেবো। তার পাশাপাশি আগে আমি ড্যাশবোর্ডটি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, একটু আমি ধারটি দেখিয়ে দিচ্ছি। বাম পাশে দরজার ধারটি যদি দেখাই, এই ধারের যে বিটগুলো রয়েছে দেখলে কিন্তু বুঝতে পারবেন এখানে একটু আস্তে আস্তে ভালোভাবে দেখানোর চেষ্টা করি। এই দরজার গ্লাসগুলো কিন্তু আপনাকে ম্যানুয়াল সিস্টেমে নামানো এবং ওঠাতে হবে, এগুলো কিন্তু স্মুথলি কিন্তু নেমে যাচ্ছে, ম্যানুয়াল হলেও কিন্তু স্মুথলি নামছে কিন্তু দরজার গ্লাসটি। এবং এর পাশাপাশি দরজার ধারটি একটু আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি, এটি হচ্ছে বাম পাশের ড্রাইভিং প্যানেলের দরজা। একটু আমি ডান পাশ থেকে দেখাচ্ছি ড্রাইভিং প্যানেলটি, এবং এই দরজার ধারটি একটু আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি, একটু ভালোভাবে আমি দেখানোর চেষ্টা করি। একটু ভালোভাবে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে গাড়িটির কী কন্ডিশন রয়েছে। এবং এটি হচ্ছে সিটের কন্ডিশন, এখানে তো আরেকটা সিট রয়েছে তাই না, এটা শার্ট করে দিলে কিন্তু আরেকটা সিট পাওয়া যাবে এখানে। এই মুহূর্তে ইঞ্জিন কন্ডিশন আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমি যদি একটু চ্যাসিসটি দেখাই তাহলে ঠিক এই কন্ডিশনে রয়েছে, ভিডিওতে যেমনটা রয়েছে সেভাবে কিন্তু আপনি পেয়ে যাবেন। ভাই ইঞ্জিন তো ডিজেল ইঞ্জিন তাই না? জি ডিজেল। স্যার কোনো মোবাইল খায় নাকি ভাই? না না, মোবাইল টাবল কিছু লং এ গেলেও ইঞ্জিন অয়েল খাবে না? না খাবে না, 100% গ্যারান্টি দেওয়া হবে। 100% গ্যারান্টি। আচ্ছা, এবং তেলে আপনি সবসময় 12+ পাবেন, মানে মাইলেজ হচ্ছে 12+ পাবেন সবসময়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এসি তো কমপ্লিট রয়েছে? এসি কমপ্লিট রয়েছে। একটু আমি বনারটা দেখিয়ে দিচ্ছি, আসলে বনারটা কিন্তু একদম ফ্রেশ হয়েছে। ভাই গাড়িতে কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে? কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। আচ্ছা আচ্ছা, অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই তাই তো? সোফিয়াস, এতক্ষণ আমি গাড়ি দেখালাম, তবে সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপার সেটি হচ্ছে গাড়ির দাম এবং পেপার্স আপনাকে কিন্তু এখনও জানানো হয়নি। তো আপনাদের স্মরণার্থে একটু আমি বলে রাখি, এটি হচ্ছে টয়োটা নোয়া কেআর 41, 1997 সালের মডেল এবং 2003 সালে রেজিস্ট্রেশন করা। বর্তমানে ট্যাক্স টোকেনের মেয়াদ রয়েছে
2021 সালের মার্চ পর্যন্ত এবং ফিটনেসের মেয়াদ রয়েছে 2022 সালের মার্চ পর্যন্ত পরবর্তীতে আর আপডেট করা হয়নি এবং এটি হচ্ছে ডিজেল চালিত ইঞ্জিন এবং 5K ইঞ্জিন লাগানো রয়েছে এবং অরিজিনালি ম্যানুয়াল গিয়ারের গাড়ি তো গাড়ির দাম হচ্ছে 4,95,000 টাকা আমি আবারও বলছি গাড়িটির দাম হচ্ছে 4,95,000 টাকা গাড়িটি দেখতে হলে আসতে হবে ঝিনাইদহ জেলা হরিণাকুণ্ড উপজেলা অবশ্যই যারা এই ভিডিওটি ইউটিউবে দেখছেন ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে এবং যারা অন্যান্য জায়গা থেকে দেখছেন ডেসক্রিপশন এবং টাইটেলে নাম্বার দেওয়া রয়েছে তাহলে আপনি সরাসরি গাড়ির মালিকের সাথে যোগাযোগ করে কথা বলতে পারবেন এবং গাড়িটির দাম দরের ব্যাপারে কথা বলে নিতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম